আগামী রবিবার গঙ্গারামপুর সহ রাজ্যের বাকি 108টি পুরসভায় ভোট রয়েছে। ভোট প্রচারের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলের প্রচারের পারদ তুঙ্গে উঠছে। মঙ্গলবার গঙ্গারামপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতনু রায়ের সমর্থনে সভা করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রী জানান, বামফ্রন্ট 20 বছর গঙ্গারামপুর পুরসভায় ক্ষমতায় থাকলেও এলাকার উন্নয়ন করতে পারেনি। তৃণমূল পুরসভার বোর্ড গঠনের পর গত 5 বছরে 18টি ওয়ার্ডের উন্নয়ন হয়েছে, নতুন রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। এদিন মিলনী ক্লাব প্রাঙ্গণে একটি সভার আয়োজন করা হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন, 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমলেন্দু সরকার প্রমুখ। গঙ্গারামপুর থেকে বিপ্লব হালদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।